خير الخلق كلهم. ما شاء الله আমরা যে আগে পরিচয় দিয়েছি আর এখন টাইম নষ্ট করতাম সেই জন্য আর কি আমরা এই মাহফুজ মেহমানের বক্তব্য আপনারা শুনবো শান্তিতে বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি অত্যন্ত মুবারক এবং আমাদের কিসমতের অংশ আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এটা আমাদের কিসমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই রাতের মতো মুবারক বরকতপূর্ণ রাত দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আজকে বিভিন্ন দিকে প্রশ্ন, এই রাতের ফজিলত আছে না নাই? আমি মনে করি এই সময় প্রশ্ন এই হওয়া উচিত, এই রাতের ফজিলত আছে না নাই এটা প্রশ্ন নয়, আমাদের প্রশ্ন এই হওয়া উচিত, বান্দা হিসাবে মালিকের সাথে আমার সম্পর্ক আছে না নাই? আমি নিমক হারাম, বদকিস্মত, নালায়েক, গুনাহগার, নাফরমান এক বান্দা হিসাবে আমার মালিকের সাথে আমার সম্পর্ক আছে না নাই, এই প্রশ্ন হওয়া উচিত আজকে। আমি কি জানি আমি কত বড় গুনাহগার, আর আমি কি জানি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহরবান? আমি কি জানি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের একটি মুহূর্তের হিসাব নিতে চান, না যাদের কোনো আশা আমার নাই? আমি কি জানি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি মুহূর্ত আমাকে রহমতের নজরে দেখেন, দুনিয়া আখেরাতে আমার নাজাত হবে? সুতরাং এই সময় আসলে প্রশ্ন এটা নয় যে এই রাতের ফজিলত আছে না নাই, প্রশ্ন হবে এটা বান্দা হিসেবে মালিকের সাথে আমার সম্পর্ক আছে না নাই। আমি কি জানি আমার আল্লাহ এই রাত্রে আমার জন্য কি রেখেছেন? এ কারণে আবার শুকরিয়া আদায় করি, আমি মুসাফির মানুষ, সফরের হালতে শবে বরাত আমার জীবনে এই প্রথম। এক সময় ছিল যখন শবে বরাত মায়ের সাথে বাবার সাথে ছিল, এরপরে দীর্ঘদিন সন্তানাদের সাথে, আজকে আমার জীবনে এই প্রথম সফরের হালতে আমার মা বাবা তারাও নাই, আমার সন্তানাদিও নাই আপনাদের সাথে। আবারও আল্লাহ শুকরিয়া আদায় করে একটি মুবারক রাতে, মুবারক সময়ে, মাগফিরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম দুনিয়া ও আখেরাতে আমাদের সব ওসিলার শেষ ওসিলা। দুনিয়াতে আমাদের সব আপনজনদের দুয়ার যখন বন্ধ হয়ে যায়, তখনও যার দুয়ার আমাদের জন্য গোলা থাকে, দুনিয়াতে আল্লাহর মখলুকের মধ্যে সব আপনজনের দুয়ার যখন বন্ধ হয়ে যায়, তখনও যার দুয়ার খোলা থাকে, রহমতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে যে উপস্থিতির সময় আমাদের খুবই সংক্ষিপ্ত। শুরুতে এই রাতে, রাতের শুরুতে আমরা আল্লাহ দরবারে এই ফরিয়াদ করব, আল্লাহ তমাম দুনিয়ায় তোমার হাবিবের যত উম্মত আছেন, তোমার হাবিবের যত উম্মত আছেন সবাই, কোনো ধরনের এক্সেপশন নাই, ইমানদার যত উম্মত আছেন, কেউ আমাকে হয়তো ভালো পান, কেউ আমাকে খারাপ পান, কেউ আমার জন্য দোয়া করেন, কেউ বদদোয়া করেন, কেউ আমার ইজ্জত হোক চান, কেউ আমি বেইজ্জত হই এটা চান, যে যেভাবে আছেন আমার নবীর নাম যার দিলে আছে, আমার নবীর কলিমা যার জবাবে আছে, আজকের এই রাতের শুরুতে দোয়া করি আল্লাহ তোমার হাবিবের সমস্ত ইমানদার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, আজকের এই রাতের বরকত থেকে তোমার হাবিবের ইমানদার কোন উম্মত যেন মহরুম না হয় বলে আমিন। উপস্থিতি এই রাত আসলে, আমি আমার কথা বলছি, সবার আগে আমার কার কথা মনে পড়ে, আমি জানি না আপনাদের কার কথা মনে হয়, জীবনের প্রতিটি বছর এই রাত আসলে প্রথম আমার যার কথা মনে পড়ে তিনি আমার মা আর আমার বাবা। আমি আপনাদের খবর বলতে পারবো না আমার কেন মনে পড়ে, আমার মনে পড়ে আমার মা আমাকে
সুন্দর করে এ রাত আসলে মারবের আমায় আগেই আমাকে রেডি করে দিতেন, কাপড় পরিয়ে দিতেন, যা আমার বাবা মিস্ত্রি দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দিন বলি আমিন। যারা কবরে আছেন, যারা দুনিয়াতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করে দিন বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের মা বাবার নেক ইয়াদগার হিসেবে কবুল কর আমিন। এই উপস্থিতি রাত আসার পরে আমরা ব্যস্ত হয়ে পড়ে আজকে আপনারা এসেছেন, এই রাতের ফজিলত নিশ্চয় আপনাদের অন্তরে আছে বিশ্বাসেই। কিছু মানুষের আগে থেকেই যাতে করে এই রাত থেকে, এই রাতের বরকত থেকে মানুষ মহরুম হয়, এই চিন্তায় বহু আগের থেকে কাজ শুরু করে। তাদের কিছু অভিযোগ আছে, লিগেল অভিযোগ, অভিযোগ গুলো একেবারেই ভেরি লিগেল। তাদের অভিযোগ হলো আপনারা সারা বছর মসজিদে আসেন না, মসজিদ ফুল হয় না, কিন্তু এই এইসব রাত আসলে আপনারা আগে মসজিদে চলে আসেন, এই হলো তাদের অভিযোগ। আমরা এটা বলতে পারি না যে এটা অভিযোগ না, এটা এটা একটা রিয়েল অভিযোগ। কিছু মানুষ অন্যান্য সময় আসেন, আমরা আমাদের জিন্দগির ব্যস্ততায় হোক, শয়তানের দুকায় হোক, যেভাবেই হোক আমরা আসতে পারি না, এই কারণে আমরা শর্মিন্দা, আমরা লজ্জিত, অনুতপ্ত। কিন্তু আফসোস হলো এখানে সারা বছর আমাকে আমার দুনিয়া আসতে দেয় না, সারা বছর আমাকে আমার সংসার আসতে দেয় না, সারা বছর আমি সময়মতো আসতে পারি না, আমার দুনিয়া আমাকে বাধা দেয়। আর এই রাত আসলে আমি দুনিয়ার সব বন্ধন থেকে মুক্ত হয়ে চেষ্টা যখন করি, মাগফিরাতের রাত, আল্লাহর দরবারে আল্লাহর ঘরে হাজির হয়ে যাই, তখন কিছু হুজুর আমাকে আসতে দেয় না। সারা বছর শয়তান আসতে দেয় না, দুনিয়া আসতে দেয় না, আমার সংসার আমাকে ঝামেলা ফেলে, কিন্তু এই রাত আসলে আরেকজন দাঁড়ায় না, এই দিন আসতে পারবে না। দেখবেন মসজিদ সারা বছর গুলো থাকে, সব রাতে রাতে এসে নামাজের পরেই তারা দেয়। তার থেকে আজ বলে আমি যেখান থেকে শুরু করতে চাই, যদি সবে বরাতের বা 15 শাবান রোজা রাখেন, এই রোজা রাখবেন জাহান্নামে ডাইরেক্ট। শুনছেন কোনো দিন এটা? এক রোজা রাখবেন জাহান্নামে ডাইরেক্ট যাবেন। এটা ছিল গত বছরের ডেলিভারি। এই বছরের নতুন ডেলিভারি হলো যে এই রাতে আপনি কোনো ইবাদত করবেন, জীবনে কোনোদিন আপনার তওবা কবুল হবে। এখন এখান থেকে শুরু করি, যদি তিরমিজি শরীফের হাদিস বলি কেউ বলবেন এটা জয়ীফ, যদি বলি ইবনু মাজাহ শরীফের হাদিস আরো কেউ বলবেন জয়ীফ। আমরা শুরু করি প্রথমে, আজকে তো আমরা রাত্রে এসে গিয়েছি, কালকে রোজা রাখবেন কিনা? কারণ হলো এক রোজা রাখলে আমরা সব জবাব দিয়েছি, একটা রোজা রাখবেন ডাইরেক্ট জাহান্নাম, তাদের বক্তব্য। আউযুবিল্লাহ মিন যালিক, রোজাটা দিয়ে শুরু করি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম একজন সাহাবীকে প্রশ্ন করেন যে তুমি কি মধ্য শাবানে রোজা রেখেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম প্রশ্ন করেন, কিতাবু সিয়াম বাবু সাওমি সারর শাবান, হাদিস নাম্বার 1161। এই হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম একজনকে প্রশ্ন করেন, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ক্বালা লিরাজুলিন হাল সুমতা মিন সারারি হাযা আশ-শাহরি শাইআ ইয়ানি শাবান ক্বালা লা قال فقال له اذا افطرت رمضان فصم يوما او يومين অন্য হাদিস শরীফে আছে শুধু ফাসুম ইয়াউমাইন। আমার হাবিব বললেন মধ্য শাবান, তখন রমজানের সময়, রমজান শুরু হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব এক সাহাবীকে প্রশ্ন করতেছেন তুমি কি মধ্য শাবানে রোজা রেখেছিলে? হাল সুমতা মিন সারারি শাবান, শাবানের মাঝখান, মধ্যখান, 15তম দিন,
তখন সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা রাখিনি। আল্লাহর হাবিব বললেন, যখন ইফতার করবে অর্থাৎ যখন রোজা মাস রমজান শরীফ ওভার হবে শেষ হবে, তখন ওই যে মধ্য সাবান একদিন রোজা রাখনি, এর বদলা একদিন বা দুই দিন রোজা রেখে দিও। এই হাদিস তো জয়েব না, যদি তিরমিজি শরীফ বলে ইবনে মাজাহ শরীফ বলে বলবেন কেউ যে অমুক বলেছেন এটা জয়েব, এই হাদিস জয়েব না। মুসলিম শরীফের হাদিস 1161, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন মধ্য সাবান একদিন রোজা বিছলে দুই দিন রাখতে হবে। দুই দিন রাখার তারগিব দিয়েছেন, উৎসাহিত করেছেন, ওয়াজিব না, কিন্তু এই দুই দিনের বদলা হিসেবে আল্লাহর হাবিব বলেন দুই দিন রাখবা। সুতরাং রোজা রাখলে মানুষ জাহান্নামে যায় এটা জীবনে কোনোদিন আমরা শুনিনি। রোজা রাখলে মানুষ জাহান্নাম থেকে নাজাত পায়, রোজা রেখে কেউ জাহান্নামে যায় না। আর এই রাতে, এই রাতে সামান্য আপনি ইবাদত করবেন, তওবার দরওয়াজা নাকি আপনার জন্য কিয়ামত পর্যন্ত বন্ধ, মনে হয় তালা চাবি তাদের হাতে লাগে এমন আর কি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ফিস সামাই রিজকুকুম, রিজক তোমাদের আসমানে। আমি বহুদিন চিন্তা করতাম যে রিজক তো আমাদের জমিনে, আমরা জব করি এই দুনিয়াতে, আসমানে জব করি না, আমাদের ব্যবসা বাণিজ্য সব এই দুনিয়াতে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের রিজিক আসমানে। আমার যেটা চিন্তা এসেছে, রিজিক আসমানে মানে দুনিয়ার মানুষের দরাজার বাইরে। যদি রিজিক আমার হাতে হতো তাহলে আমি বলতাম যে বলো না, ওনার সাথে আমার সম্পর্ক ভালো না, উনি বড় হুজুর মানুষ, ওনাকে সম্মান করে বেশি, ওনাকে দাওয়াত দিয়া দে, তাইলে রিজিকের তালা দিব যাতে আব্দুল্লাহ ওয়াল সালের ঘরে কোনো রিজিক না পৌঁছে। এটা হইতো, কিন্তু রিজেক আমার হাতে হতো তাহলে আমি চিন্তা করতাম যে অমুকের সাথে আমার সম্পর্কটা ভালো না, আমাকে দেখলে আগে থেকে দৌড়াই এসে সালামটা দেয় না, আমাকে দেখলে ভালো করে স্লোগান দেয় না, অমুকের রিজেক বন্ধ, তমুকের রিজেক বন্ধ, যেভাবে বিভিন্ন স্যাংশন তেমনিতেই দেশে এই বিশ্বে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর ঊর্ধ্বে রেখেছেন সবকিছু। তওবা এমন এক বিষয়, মাগফিরাত এমন একটি বিষয়, দুনিয়ার সব মানুষ হয়তো এক সময় হতে পারে আপনাকে জাহান্নামে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, সবাই ধাক্কা দিবে। নিয়ম হলো যেটা, যদি আমি দেখি আপনি বিপদে পড়েছেন, আমি চেষ্টা করবো আপনাকে উদ্ধার করার, এটা দুনিয়ার নিয়ম, মানবিক নিয়ম এটা। কিন্তু আমরা যে মানবতা প্রতিষ্ঠা করেছি এই বিশ্বে, আমরা রহমতুল্লিল আলমিনের উম্মত হয়ে যে মানবতার প্রতিষ্ঠা করেছি, সেই মানবতা হলো আপনি বিপদে আমি আর একটা ধাক্কা দিব যে আপনি তাড়াতাড়ি মরেন না কেন। আল্লাহ রসুল এই মানবতা শিক্ষা দেননি। দুনিয়ার সব মানুষ হয়তো বিশ্বাসকে দিবে না এই লোকটা জাহান্নামী, কিন্তু একবার আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, দুনিয়ার সব দুয়ার বন্ধ করা যায়, আমার মালিকের তো আবার দুয়ার কেউ বন্ধ করতে পারে না, মালিক তার বান্দাকে মাফ করবেন, কেউ এখানে বাধা হতে পারে না, কেউ বাধা হতে পারে না। কিন্তু আমাদের জামানার কিছু মোল্লা মুন্সি তারা আছে, তার আগে থেকে ঘোষণা দিয়া দিল শবে বরাতের রাতে আপনি আল্লাহকে ডাকবেন, শবে বরাতের রাত হিসাবে দুনে ইবাদত করবেন, আপনার নাকি আর তওবা জীবনে কবুল হবে। ঠিক আছে প্রিয় উপস্থিতি, এই রাত উপলক্ষে ইবাদত আমরা যতটুকু সম্ভব সব করব। প্রথম যে কথাটা হলো, এই রাত হিংসা বর্জন করার রাত, এই রাত হিংসা বর্জন করে জীবনকে সুন্দর করার রাত, এই রাত এমন একটি মাহফির রাত, এই রাত এমন একটি মাহফির রাত। শবে কদরের ফজিলত আল্লাহ বয়ান করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 বছর থেকে উত্তম। ব্যাখ্যা যা বলা হয় সেটা হলো, লাইলাতুল কদরে আপনি বন্দেগী করবেন, এক রাত বন্দেগী করবেন, 1000 মাস বন্দেগী করলে যা সওয়াব পাওয়া যায় এর থেকে বেশি সওয়াব পাবেন। এই হলো লাইলাতুল কদরের ফজিলত। আর শবে বরাতের ফজিলত,
রাতের ফজিলত হলো এই রাতে মাফ হবে না এমন কোন গুনাহ নাই শিরক ছাড়া, এই রাতে মাফ হবে না এমন কোন মানুষ নাই হিংসুক ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সব রাতের যে হাদিসটা কেউ অস্বীকার করতে পারে না এই পর্যন্ত, দুনিয়ার কোন মুহাদ্দিস গত 1500 বছরে যে হাদিসকে কেউ জয় বলতে পারেনি ইনক্লুডিং শেখ আলবানী, এই হাদিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের এই রাতে নজর করেন রহমতের নজর তার সমগ্র সৃষ্টির দিকে আর সবাইকে মাফ করে দেন দুইজন ছাড়া, দুইজনের মাফি নাই, সবরাতের রাতেও নাই, সবে কদরও নাই, আল্লাহর গুণের দুয়ারেও নাই, দুনিয়ার কোথাও কোন জায়গায় একেবারে আরশে আজিমে গেলে সেখানেও নাই, কোন দুইজন যার অন্তরে হিংসা আছে আর যে আল্লাহর সাথে শিরিক করে, যে আল্লাহর সাথে শিরিক করে তার মাফি নাই, যার দিলে হিংসা আছে তার মাফি নাই, এছাড়া সবাইকে মাফ করা হবে, সবে কদরে সব পাওয়া যাবে, সবে কদরে সব পাওয়া যাবে। অন্য বর্ণনা আছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, লাইলাতুল কদরে যে ঈমান ইহতিসাবের সাথে ঈমান আর আশা নিয়ে আজকে বর্তমান এই সময়ে যে আন্দোলন চলছে, মানুষ আমাদেরকে শুধু আল্লাহ দরবার থেকে নিরাশ করতে চায়, মানুষ আমাকে নিরাশ করতে চায়, তুমি এত বড় নাফরমান তোমার মাফি নাই, তুমি অমুক তোমার কোন জায়গা নাই। আজকে তো দুনিয়া এমন হয়েছে আমি চিন্তা করি আমি এত বড় মানুষ আমি অমুকের পাশে কেমনে বসব, অমুকের সাথে আমি পরিচিত কেমনে হই, আমার বেইজ্জতি হবে, হায় দুনিয়ার নীতি এটাই, এই দুনিয়ার নীতি হলো এটাই, আমি আপনার পাশে বসতে পারি না কারণ আমার বেইজ্জতি হবে, আমার বিশ্বাসে আপনি খারাপ মানুষ, আমার ঘরের দ্বার আপনার জন্য খুলতে পারি না কারণ আমার বিশ্বাসে আপনি মানুষ ভালো না, আমি আপনার জন্য দোয়া করতে পারি না কারণ আমি মনে করি আমার কিছু কম হয়ে যাবে, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা যিনি তার ঘরের দুয়ার কোন নাফরমানের জন্য এ পর্যন্ত বন্ধ করেননি, আল্লাহ বলেননি যে তুমি তোমার জীবনে বহু নামাজ কাজা করেছ সবরাতে রাতে তুমি আসতে পারবে না, আল্লাহ চাইলে আমাদেরকে আটকাতে পারতেন কিনা বলেন, পারতেন, হঠাৎ করে পেটে ব্যথা হতো, হঠাৎ করে হাঁটুতে ব্যথা হয়ে যেত, আমার আসার খেয়াল আছে আসতে পারতাম না, কত মানুষ দেখেছি নিজে দেখেছি, ইচ্ছা আছে ফরিয়াদ আছে কিন্তু এই হঠাৎ পায়ের ব্যথা না হয় পেটের ব্যথা না হয় বুকের ব্যথা কোনো কারণে আসতে পারেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই হই যত বড় নাফরমান হই দুনিয়ার সব দুয়ার আমার জন্য বন্ধ হয় কিন্তু আমার মালিকের দুয়ার মসজিদের দুয়ার আমার জন্য খোলা রয়, যখন আমি আসতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসতে দেয়। এই রাতের ফজিলত কত বেশি, দুই জিনিস বর্জন করব, শিরিক করব না, আমরা কেউ শিরিক করি না, আমরা কেউ শিরিক করি, কিছু মানুষ আছে শিরিক বেদাতের ঠিকাদার, তারা মেশিন শিরিক বেদাতের, দেখবেন মুখ করলেই বলবে শিরিক, যেখানে সেখানে আমি বলি সিলেট ইমাজ ডাইলে সাউলে শিরিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, আমি তোমরা শিরিক করবে এই ভয় করে না, তোমরা শিরিক করবে এই ভয় করে না, আমার আশঙ্কা হলো আমি যাওয়ার পরে তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে, কে কত বড় হতে চাও, কার ঘর কত সুন্দর হবে, কার নাম কত বেশি হবে, কার জন্য কত বড় চেয়ার রাখা হবে, কে কত বড় মসজিদের ইমাম সাহেব হবেন, কার পাগড়ি কত বড় হবে, কে কত বড় হতে চাও, এটা নিয়ে কম্পিটিশন হবে, তোমরা শিরিক হবে এই আশঙ্কা আমি করি না। আজকে দেখবেন মসজিদ হোক রাস্তা যেখানে মুখ করলেই শিরিক, আমি এই কারণে বলি এরা শিরিক বেদাতের মেশিন, চালু হলেই শিরিক বলে, বাংলাদেশে বলতেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক, বলতেছে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক, আয়াতটা হলো আল্লাহ নাজিল করেছেন মক্কার মানুষের উদ্দেশ্যে আধা লাগিয়ে দিল বাংলাদেশে, একেবারে হুবহু এই বক্তব্য, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক, আমি বলছিলাম এই রাত একটু চিন্তা করে আমার কোনো গুনাহ আছে না নাই,
যদি মনে করেন না আমার জীবনে কোনো গুণা নাই, তাহলে আপনার দরকার নাই, আপনি আপনি ফিরিয়ে যেতে পারেন। আমাকে আজকে একজন প্রশ্ন করলেন যে এই রাত আসলে কিছু মানুষ খুশি হয় আর কিছু মানুষ নাকুশ হয়, কেন? উত্তর আমি দিই নাই, এখন দেব। এই রাত আসলে আমি খুশি হই, কেন খুশি হই? এই রাত মাহফিল রাত, আমার আল্লাহ আগে বলে দিয়েছেন তোমার তমাম জিন্দেগির গুনাহ মাফ করা হবে। এই রাতে শুধু হিংসা বর্জন করো, শিরিক বর্জন করো, তোমার তমাম জিন্দেগির গুনাহ মাফ করা হবে, আগে আল্লাহ বলে দিয়েছেন। আমি নাফরমানি করবার আগে, গুনাহ করার আগে, আমি কম্বখত হওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তুমি আমার আখেরের নবীর উম্মত, বছরে এক রাত আছে লাইলাতুন নিসফ মিন শাবান, তোমার জীবনে সব গুনাহ মাফ করা হবে, শুধু তুমি কারো জন্য অন্তরে হিংসা রাখতে পারবে না। আমাদের এই হিংসা, এটা হলো আমাদের সব থেকে বড় ইবাদত মনে হয়। আমাদের হুজুর বলতেন, হুজুরের হুজুর আমাদের মুর্শিদ গুলা বলতেন, পুরো অন্য মানুষের ভালো দেখলে মন কুশরা কি সুজা কামড়ে খাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আয়াত সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আমি বলছিলাম যে আমাকে প্রশ্ন করা হল, কিছু মানুষ খুশ হয় সব রাত এসেছে, আর কিছু মানুষ যেমন খুব একটা কষ্টের মধ্যে আয়ের, হ্যাঁ এই দিন তো সব মানুষ মসজিদে চলে যাবে, ফতোয়া দেওয়া শুরু করে, কেন? উত্তরটা হলো এই, খুশি হই আমি এই কারণে, আমি গুনাহগার, এই রাত আমার মাহফিল রাত, আর ওরা হয়তো খুশি হতে পারে না, বিষয়টা তাদের আমরা জানি না কেন খুশি হবে না, হয় এদের অন্তরে হিংসা আছে যে এরা কেন মাফি পাবে এই কারণে, আর না হয় এরা শিরিক বেদাতের ঠিকাদার, তারা শিরিক চালায় এদের সমাজে, যারা মানুষকে ওপেন আমভাবে কোন মানুষকে শিরিকের অপবাদ দেয়। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে শিরিকের ব্লেম করে সে মুশরিক, যাকে ব্লেম করা হয় সে মুশরিক না। ওরা নারাজ হতো এই কারণে, ওরা নারাজ হতো এই কারণে যে তাদের অন্তরে কারোর জন্য হিংসা আছে, এই কারণে আমি শুরু করেছি, আসুন আজকের এই রাত হিংসা বর্জন করব। আমি কারোর জন্য, আমার ভাই, আমার আপনজন, কাছের মানুষ, দূরের মানুষ, কারোর জন্য আমার অন্তরে হিংসা থাকবে না। কারণ অন্য হাদিস শরীফ আছে, সবে রাতের পুরো রাত বন্দেগী করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন কিছুই কবুল করা হবে না, কারণ তার অন্তরে হিংসা ছিল, যেমন এসেছিল সে তেমন ফিরত যাবে। এই কারণে এই রাত হিংসা বর্জনের রাত, আমার অন্তরে কোনো হিংসা থাকবে না। এই দুই জিনিস নিয়ত করে নেই, কয়েকটি হাদিস আপনাদের সামনে পড়বো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের কিছু সুসংবাদ দিয়েছেন, শোনার মতো বিষয়, যে হাদিস যখন শুনবেন এর মধ্যে কত ফজিলত আছে, আপনি যদি খেয়াল করে শুনেন, আপনি যদি খেয়াল করে শুনেন, জীবনে বহু কিছু আমাদের শোনা হয়েছে, দোষ বন্ধুর মাসুদ রানা কত কিছু, কত সিরিজ আর কত কিছু আমাদের পড়া হয়েছে। এমনও মানুষ দেখছে রমজানের আগে যখন ওই যে VCR এর জমানা ছিল, বিভিন্ন দোকান থেকে ক্যাসেট নিয়ে আসতেন, ভিডিও ক্যাসেট নিয়ে আসতেন দেখার জন্য, আগে এত কিছু ছিল না। এই কিছুদিন আগে, 20 বছর আগে আমরা বিদেশের কথা বলতেছি, তো রমজানের আগেই দেখতাম কেউ দু যায় দোকান থেকে বেশ করে নিয়ে আসতেন ভিডিও, কেন রমজানের আবার যাবো ওই সময়টা মানে এবারে বসে বসে দেখবো। রোজা রাখার পরে দিনে কোনো কাজ নাই, ওই আগের থেকে ব্যবস্থা করে রাখছেন, এগুলো দেখবেন। লন্ডন এসেছিলাম বহু আগে, কোন এক এলাকায় এক জায়গায় বসেছি, সিটিং রুম, আপনারা বলেন না সিটিং, এখানে আমরা আমেরিকায় বলি লিভিং রুম, চতুর্দিকে ছোট ছোট এই কুকুর, বিড়াল, হাতি, বাঘ, এগুলো ছোট ছোট অনেক কিছু রাখা, অনেক কিছু পিছন থেকে লোক এলাম, এরপরে দেখি শেষ নাই, মানে অনেক কিছু। মুরব্বী আসার পরে বললাম, বলছে হুজুর কি করবো, বলেন এই যে নাতিন ওষা আছে, চলেন আমার রুমে চলেন, সেখানে কিন্তু কিছু নাই, গেছে ওনার রুমে, বিছানায় সোজা হয়ে থেকে ঠিক বুকের উপরে চারটা লোক, কারণ মধ্যে মানুষও একটা আছে। হাদিস তো জীবনে বহু কিছু শোনা হয়েছে, যেখানে যান
যদি কেউ হাদিস বলেন আর আপনার বিশ্বাস হয় এই লোকটা আমানতদার, এই লোকে খেয়ানত করবে না, আমার নবীর হাদিস আমার নবীর হাদিসের মতো করে বলবে, কান ভরে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নাদারাল্লাহু ইমরাআন, তিরমিজির হাদিস, সামিআ মাকালাতি ফাওয়াআহা ওয়া হাফিযাহা ওয়া বাল্লাগাহা। আল্লাহর হাবিব বলেন, ওই লোকের চেহারা ফর্সা হোক, আল্লাহ রাসূল দোয়া করে যাচ্ছেন, ওই লোকটার চেহারা ফর্সা হোক, সে জীবনে খুশি হোক, সে কিসমতওয়ালা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার কিসমতের দুয়ার খুলে দিন, যে আমার কথা শুনে, আমার হাদিস শুনে, ভালো করে শুনে, এরপরে মুখস্থ করে নে, আর যেমন শুনেছে ঠিক তেমনি ভাবে আরো কারো কাছে পৌঁছায় দেয়। আপনি বা আমি যদি আজকে কোনো হাদিস যদি বলা হয় আর আপনি শুনি, আপনি যদি করে যে আপনার বিবিকে বলেন, আপনার ছেলেকে বলেন, আরো কাউকে বলেন যে আমি হাদিসটা এমন শুনে এসেছি, যেভাবে আপনি পারেন যদি আপনি খেয়াল করে শোনেন, আল্লাহ হাবিবের দোয়া পাবেন। আল্লাহ হাবিব বলেছেন, অমুকের চেহারা ফর্সা হোক, সে দুনিয়া একেবারে খুশি হোক যে আমার কোনো কথা মন দিয়ে শুনে, কান দিয়ে শুনে, ভালো করে বোঝার চেষ্টা করে, মুখস্থ করে নে, আরো কারো কাছে পৌঁছে যাবে। এই মর্মে আরো বহু হাদিস আছে, আমি লম্বা করব না। এই রাতের এই রাত সম্পর্কে কিছু মানুষের বক্তব্য হলো যে এই রাত সম্পর্কে কিছু নাই, একেবারে কিছু নাই, এই রাত সম্পর্কে কোরআন শরীফে কিছু আসে না নাই, একটা বক্তব্য এত স্ট্রং না, আমি আমানতদারের সাথে বলছি এত স্ট্রং না, একটা বক্তব্য আছে একজন তাবেঈর ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বক্তব্য আছে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা সূরা দুখানে এটা বলতে নিসফি মিন শাবান, একজন তাবেঈ বক্তব্য আছে, জমহুর মেজরিটির বক্তব্য লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। আর হাদিস শরীফে বিশুদ্ধতম হাদিস, বহু হাদিস আছে, আমি 22টা বলবো না, 28টা বলবো না, 32টা বলবো না, আমি একটা বলবো যে হাদিস কেউ অস্বীকার করেননি, আমাদের জন্য একটাই যথেষ্ট, যে হাদিস আগে বলেছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গিয়েছেন, এই রাত সকলের জন্য মাহফির রাত, এই রাত মাহফির রাত, গুনাহগার যে, যদি আপনি মনে করেন জীবনে কোনো গুনাহ করেননি আপনার প্রয়োজন নাই, কিন্তু যদি মনে করেন, আমি যদি মনে করি আমার জীবনে গুনাহ আছে, নাফরমানি আছে, বহু অন্যায় আমি করেছি, হাজিরিন যদি আপনি চিন্তা করেন যে আমরা সন্তান হিসাবে আমাদের মা বাবা আমাকে অনেক আদর করেছেন, অনেক সীমাহীন, মা বাবার ঋণ আদায় করা যায় না, মা বাবার ঋণ আদায় করা যায় না, মা বাবার শুকরিয়া আদায় করে শেষ করা যায় না, দুনিয়ার বহু নিয়ামত এমন আছে যে নিয়ামত যদি একবার হারিয়ে যায় আবার পাওয়ার সুযোগ আছে, মানুষ একেবারে নিরাশ হয় না, আপনার সন্তান আমার সন্তান, আপনার আমার জন্য রহমত নিয়ামত, যদি এক ছেলে মারা যায় আর এক ছেলে পাওয়ার সুযোগ আছে, আশা আছে, মেয়ে মারা গেছে আশা আছে, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য নিয়ামত, স্বামী মারা গেলে আরেক স্বামী পাওয়ার আশা আছে, স্ত্রী মারা গেলে আরেক স্ত্রী পাওয়ার আশা আছে, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ামত, একটা গেলে আর একটা পাওয়ার আশা আছে, দ্বন্দ্ব ছিল আল্লাহ নিয়ে গিয়েছেন আবার পাওয়ার আশা আছে, মা বাবা এমন নিয়ামত যেই নিয়ামত একবার গেলে একবার একবার পাওয়া যায় না। হাদিস শরীফ তন্ন তন্ন করে তালাশ করেছি, কোন মানুষের মা বাবা মারা গেলে আল্লাহর হাবিব কোন দোয়া করলো, কারণ কেউ মারা গেলে আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম বদলা দিন, কারো সন্তান মারা গেছে আল্লাহর হাবিব দোয়া করে দিতেন আল্লাহ তোমাকে উত্তম বদলা দিন, আর একটা ছেলে দেয়া দেন, কিন্তু মা বাবা মারা গেলে আল্লাহর হাবিব কোন দোয়া এমন কোন দোয়া করেননি যে আল্লাহ তোমাকে আরেকজন ভালো বাবা দিয়া দেন, এটা সম্ভব না, আরেকজন মা দিয়া দেন সম্ভব না, আমার এমন আপন জানি যে মা বাবা যদি দুই তিন বা দশ বার অন্যায় করি, যদি দুই তিন বা দশ বার অন্যায় করি কি করবে তোমরা, দশ বার অন্যায় করবেন আর আমার বাবা বাদ দেন, আমাদের বাবা আমরা আমাদের কথা বলেন, আমার সন্তান দশ বার অন্যায় করেছে, দশ বার অন্যায় করেছে, মসজিদ ভর্তি মানুষের সামনে আমাকে দশ বার সে অপমান করেছে, আমি কি করব,
সিম্পল যেটা আনসার হলো যে আমি বললো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি আর আমার সন্তান স্বীকার করি না, দুনিয়ার মানুষকে জানাইয়া দেবো, পত্রিকে দিয়া দেবো, অমুকের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠে? আমি বলছি না এটা অন্যায়, আমি শুধু এটা বুঝাতে চাই যে আমার মালিকের অন্তরে, আমার মালিকের কাছে কতটুকু জায়গা আমার আছে, আমার মালিক কত বড় মেহরবান, চিন্তা করেন জীবনে কতবার নাফরমানি করেছি, হিসাব করা যাবে, হিসাব করে পাওয়া যাবে, যা কেউ কেউ বলতে পারবে না এই পর্যন্ত জীবনে কতবার আপনার নামাজ কাজা হয়েছে, নামাজ কাজা হয়নি এমন মানুষ হয়তো দুই চারজন আছেন, মুরব্বীরা আবিসাল মোলানা আছেন, কিন্তু আমি বলতে পারবো না যে আমার জীবনে নামাজ কাজা হয়নি, দেরি হয়েছে, কত অন্যায় হয়েছে। যদি এমন হয় যে মা বাবা আমার জন্য জীবনের সব থেকে বড় কুরবানি দিয়েছেন, কিন্তু এরপর দুই চার দশ বার অন্যায় করার পরে মা বাবা আমাকে বর্জন করেন, ত্যাগ করেন, বহিষ্কার করেন, এখন আর একটা বহিষ্কার আছে, বহিষ্কার করেন যে তোমার জায়গায় করে নাই। যদি এই একই বিচার আমিও করি, আমার সন্তান দুই তিনবার অন্যায় করেছে, তোমার সাথে আমার সম্পর্ক নাই, হাজির যদি এই কথা আল্লাহ বলে দেন যে বান্দা তুমি তো এক্সাম্পল স্থাপন করেছো, তোমার ছেলে তোমার অমুক অন্যায় করেছিল এই কারণে তাকে ঘর থেকে বের করে দিয়েছ, তুমি অন্যায় করেছো আমার দরবারে আমার সামনে, আমি তোমাকে আমার রহমতের ঘর থেকে বের করে দেই, এটা ঘটেনি এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত এই কথা বলেননি যে কেউ একজন অন্যায় করেছে আমার কাছে তার মাফি নাই। একজনের কথা বলি, এক লোক বুখারী শরীফে হাদিস নাম্বার হলো 3479 3489, আল্লাহ হাবিব বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ হাবিব বলেন কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি, এখলোক শয়তান নিজের উপরে জুলুম করত। কুরআন শরীফে আয়াত আছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার হাবিব বলে দিন হে আমার বান্দারা যারা তোমাদের নিজের নফসের উপরে সীমাহীন জুলুম করেছো, সীমাহীন অন্যায় করেছো, অর্থাৎ বেসমার নাফরমানি করেছো, এই পর্যন্ত দুনিয়ার কোনো মেহরবান এই কথা বলেননি যে তুমি যত বড় নাফরমান হও যত বেশি অন্যায় করো আমি তোমাকে ভুলবো না, আমার ঘরে তোমার জায়গায় সবসময় থাকবে, এটা কেউ বলেননি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله, আমার হাবিব আপনি বলে দিন আমার বান্দারা তোমরা যারা নিজের নফসের উপরে সীমাহীন জুলুম করেছো অন্যায় করেছো নিরাশ হয়ো না, বান্দা দুনিয়ার সব থেকে নিরাশ হতে পারো তোমার মালিকের দোয়াতে নিরাশ হয়েও না, বান্দা তুমি নাফরমানি করেছো এই কারণে মনে করো না আমি আল্লাহর দরবারে তোমার জায়গা নাই, বান্দারে তোমার নাফরমানি যত বেশি হোক লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি নিরাশ হয়েও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, বান্দা তমাম জিন্দেগি তুমি না ফরমানি করেছো আমার দরবারে এক মুহূর্ত হাজির হয়ে যাও, একবার হাত তোলো, একবার মাফি চাও, একবার আস্তাগফিরুল্লাহ বলে দাও, বান্দারে তোমার 100 বছরের না ফরমানি আমি আল্লাহ রাব্বুল আলামিন একসাথে এক মুহূর্তে মাফ করে দেব। মৌতের সময় হাজির হয়ে গিয়েছে, নাফরমান মানুষ গুনাহগার মৌত হাজির হয়ে গিয়েছে, সে তার বাচ্চাদেরকে জমা করে নসিহত করতেছে মৌতের সময়ের সামনে,
বলতেছেন ইদা আনা মুত্তু ফাহরিকুনি, বাবার আমি যদি মারা যাই মারা গেলে তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালাইয়া দে। সুম্মা তাহানুনি, এরপরে আগুন দিয়ে জ্বালাইয়া যে ছাতু হবে এগুলাকে তোমরা আটা বানাইয়া দিও, অর্থাৎ পিষে দিও, মিশাইয়া দিও মাটির সাথে। সুম্মা দারুনি বিররিহ, এবং এরপরে ওই ছাতু গুলা একেবারে ডাস্ট যেগুলা ওগুলাকে বাতাসে তোমরা উড়াইয়া দিও। فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ اللَّهُ عَلَيَّ لَيُعَذِّبَنِّي عَذَابًا مَا عَذَّبَهُ أَحَدًا, আল্লাহর জাতের কসম, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরতে পারেন তাইলে আমাকে এমন আজাব দিবেন যে আজাব তিনি কাউকে কোনোদিন দেননি, এমন শাস্তি আমাকে দিবেন যে শাস্তি তিনি কাউকে কোনোদিন দেননি। আমি এতে বড় নাফরমান, সন্তানদেরকে নসিহত করতেছে মারা গেলে জ্বালাইয়া দিও, পিষে ফেলবা, ডাস্ট বানাইয়া দিবা, বাতাসে উড়াইয়া দিবা, কারণ যদি আমাকে আল্লাহ দরবারে হাজির করা হয় তাহলে আমি এমন শাস্তি পাবো যে শাস্তি আল্লাহ কাউকে দেননি। ফালাম্মা মাতা ফুইলা বিযালিক, এই হাদিসটা আমি কেন বলতেছি, যে লোকটা বলল যে এই রাতে আপনি যদি সামান্য ইবাদত করেন তাইলে কিয়ামত পর্যন্ত আপনার জন্য তাওবার দুয়ার বন্ধ হয়ে যাবে, আবার আল্লাহর দুয়ার কে বন্ধ করতে পারে, কোন মোল্লা কেউ আবার আল্লাহর দরবারে যে তাওবা দুয়ার আছে, মাগফিরাতের দুয়ার আছে, কেউ বন্ধ করতে পারে না। জ্বালাইয়া দিল বাচ্চারা, ফালাম্মা মাতা ফুইলা বিযালিক, বাবার ওসিয়ত আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, পিছে ফেলা হলো, ডাস বানানো হলো, বাতাসে উড়িয়ে দেওয়া হলো। ফা আমারাল্লাহুল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আল্লাহর সৃষ্টিকে হুকুম করলেন, ইজমাই মা ফীকি মিনহু, হে পৃথিবী হে জমিন, আমার ওই বান্দার যা যা তোমার কাছে আছে জমা করে দাও। ডাস হিসাবে বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল, কোথায় কোন দানা পড়েছে, কোন সাগরে কোথায় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে হুকুম করলেন আমার এই বান্দার যা যা আছে তোমার কাছে সব জমা করে দাও। ফাফালাত, পৃথিবী জমা করে দিল। ফাইদা হুয়া কাঈমুন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন সুস্থ একজন মানুষ হিসাবে সব ডাস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করে দিলেন, যখন সে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানতে চাইলেন, মা হামালাকা আলা মা সানাতা, বান্দা তুমি যা করেছো, তুমি যা করেছো কেন করেছো, তুমি কেন তোমার সন্তানদেরকে হুকুম করলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, তোমাকে ডাস করে বাতাসে উড়িয়ে দিবে কেন, কারণটা কি ছিল? বান্দা বলতেছে ইয়া রব্বি খাশিয়াতাক, ইয়া রব্বি খাশিয়াতাক, হে আমার রব, আপনার ভয়ে আমার মনে আশঙ্কা ছিল আমি যত অন্যায় করেছি যদি আপনার দরবারে আমাকে হাজির করে দেওয়া হয় আপনি আমাকে মাফ করবেন না, এমন শাস্তি দিবেন যা আপনি কাউকে দেননি, আপনার ভয়ে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম শুধু আপনার ভয়ে। সে তবা করেনি, এই লোক তবাও করেনি, শুধুমাত্র আল্লাহর ভয়ে দেখিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পরে কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমার বয়ে এই কাজ তুমি করেছো, যাও তোমার সমস্ত জিন্দগির গুনাহ মাফ করা হবে। সুতরাং এই রাতের ফজিলত সম্পর্কে কোনোভাবেই এই রাতকে শুধু মনে না করে আমার যত গুনাহ আছে সব মাফের রাত এই রাত, এই রাতে আমি আল্লাহর দরবারে কাঁদবো, এই রাত্রে মাফি চাইবো, অন্তরকে পাক করে নিব, জীবনে কাউকে হিংসা করব না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করব না, এই রাত আমার রাত। আর যদি এই হয়ে যায় না আমি হিংসা ছাড়তে পারবো না, আমি সব পারবো, হাজার রাকাত নামাজ পড়তে পারবো, হাজার হাজার পাউন্ড সদকা দিতে পারবো, কিন্তু হিংসা ছাড়তে পারবো না, এই রাতে আপনার জন্য কিছু নাই। আল্লাহ রাসূলের হাদিসে এই রাতে আপনার জন্য গেছেন দুরুসে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
শরীফ কিতাবুল আদাব হাদিস নাম্বার 6009 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। শুধু এটুকু বুঝানোর জন্যে যে আল্লাহর দরবারে নিরাশ আমরা কেউ যেন না হই এবং এমন কেউ যেন সৃষ্টি না হয় আমাদের সমাজে যে আমাদেরকে আল্লাহর দরবারে নিরাশ করবে। আজকে জামানা এমন হয়েছে আমেরিকাতে এক লোক তার মায়ের জানাজা শেষ হওয়ার পরে দাঁড়িয়ে বলতেছে আপনারা কেউ আমার মায়ের জন্য দোয়া করবেন না। ছেলে বলতেছে আপনারা কেউ আমার মায়ের জন্য দোয়া করবেন না, কেন বেজাত হয়ে যাবে। আচ্ছা এটা গেল, আবার বলতেছে আপনারা কেউ আমার মায়ের জন্য কোরআন পড়বেন না, কেন তাদের বিশ্বাসে, তাদের বিশ্বাস হলো যে আপনার কেউ মারা গেছেন ওনার জন্য যদি ওনার লাশ নিয়ে সামনে নিয়ে যদি কোরআন শরীফ পড়েন, তাদের বিশ্বাসের বক্তব্য হলো তোমাদের ঘরে বাড়িতে যে গরু বাছুর আছে ওদের সামনে গোয়ালে যায় যদি কোরআন পড়ো ওরাও বুঝবে না, কিন্তু এটুকু বুঝবে একটা আওয়াজ হচ্ছে, তোমরা যে তোমাদের মা বাবার লাশ সামনে নিয়ে কোরআন পড়ো তারা তো এটাও বুঝবে না। তারা এখনো কত দূরে আছে, আমরা কোরআন পড়ে আল্লাহকে শোনাইবার জন্য, কোরআন কার কার জন্য পড়া হয়, কোরআন পড়ে আমরা আল্লাহকে শোনাইবার জন্য, আমার মা বাবা শুনলেন কি শুনলেন না এটা বড় প্রশ্ন, অবশ্যই শুনবেন অবশ্যই শুনবেন, কিন্তু আমরা কোরআন পড়ি না মা বাবাকে শোনাইবার জন্য, আমরা কোরআন পড়ি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে শোনাইবার জন্য। তো বলতেছে আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন না, আপনারা আমার মায়ের জন্য কোরআন পড়বেন না, আবার বলে আপনারা আমার বাড়িতে কেউ আসবেন না। এই জামানা এসেছে, আর যে কারণে আমার আশঙ্কা হয় না, জানি আমার আমার ঘরে কোন দিন আমার ঘর কোন দিন বিরান হয়ে যায়, কোন দিন আমার ছেলে কোন কথা বলে দেয়, যে জামানা এখন এসেছে। পানি তালাশ করতেছে, পানির গোয়া পাওয়া গেল, লোকটা সেখানে যায় নিচে নেমে পানি পান করলো, ثم خرج فاذا كلب يلهث ياكل الثرى من العطش পানি পান করে যখন বেরিয়ে এসেছে তখন দেখে রাস্তায় একটা কুকুর পড়ে আছে পানির পিপাসায় মাটি খাইতেছে, পানির পিপাসায় একটা কুকুর, একটা কুকুর, একটা কুকুর পানির পিপাসায় মারা যাচ্ছে। আপনার আমার ভাই না, আপনার আমার মা বাবা না, আজকে তো জামানা এমন হয়েছে বিয়ানি বাজারে মানুষ এখানে দেখলে বলবেন এই কিছুদিন আগে এক লোক তার মাকে জবাই করেছে বিয়ানি বাজারে, ঠিক না, কোন এক খারাপ সম্পর্কের কারণে ছেলে মাকে জবাই করেছে, কেউ কারো সন্তানকে দিয়েছেন কোন মাদ্রাসায় বাংলাদেশে, হুজুর ওই ছেলেটাকে জবাই করেছে অন্যায় করার পরে ছেলেকে জবাই করে ফেলেছে। আজকে আমরা মানুষের কথা মানুষকে মানুষ মনে করে না, আমার ভাইকে আমি আমার ভাই মনে করে না, আমার মাকে মা মনে করে না, বরং মানুষকে কেউ মনে আছে মাকে ঘর থেকে বের করে দেয়। এই হতে এক মাস আগে বাংলাদেশে লোক তার মাকে ট্রেন স্টেশনে কমলাপুর রেখে একটা চিঠি দিয়ে হাতে দিয়ে চলে আসে, মা আমি আসতেছে, এই এক মাস আগে মাত্র, মা বসতে বসতে কেউ আসতে কয় কোথায় যাবেন, কয়ে না আমার ছেলে আসবে, মা বসে আছেন আমার ছেলে আসবে, অনেক সময় যাওয়ার পরে তো একজন বলেছেন যে তোমার ছেলের কি কিছু আছে, কয়ে একটা কাগজ আমার কাছে দেয়া গেছে, পত্রিকা এসেছে বাংলাদেশে, এই কাগজগুলো চিঠি লেখা মা তোমার বৌমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে ট্রেন স্টেশনে রেখে গেলাম, আমার কিছু করার নাই, মাফ করে দে। এক লোক তার মাকে বাংলাদেশে 2 বছর আগে গরু ঘরে জায়গা দিছে, 27 দিন হয়ে গিয়েছে, এটা পুত্রকে 27 দিন হয়ে গিয়েছে,
গ্রামের মানুষ বাস দিয়ে যাওয়ার সময় কারো কাশির আওয়াজ শুনে এসে দেখেন একজন মহিলা সেখানে বসে, কেন মা কিছু বলতেছেন না, কেন বলেন না, ছেলের অপমান হবে, ছেলের ইজ্জতি হবে। গ্রামের মানুষ তার কাছে যান কি তোমার মা সেখানে কেন, সে আরো রাগ করে তোমাদের যদি এত দরদ লাগে আমার মায়ের জন্য নিয়ে যাও তোমাদের বাড়িতে। মায়ের অপরাধ কি, মা রাত্রে কাশি দেন ম্যাডামের গুম হয় না। এই পর্যায়ে মানবতায় পর্যায়ে গিয়েছে, মানবতায় অবস্থানে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে মানবতার গুণে, যে মানবতার গুণে, মানবতার কারণে আল্লাহর হাবিব পুরো দুনিয়ায় দিন প্রতিষ্ঠা করেছেন। আজকে মুসলমান আমরা যারা, আমাদের মানবতার অবস্থা এত নিচে গিয়েছে, এতে কুকুর রাস্তায় পড়ে আছে পানি পাচ্ছে না, ওই লোকটা যে পানি পান করলো সে দেখার পরে তার একটু অন্তরে দয়া হলো। লাকাদ বালাগা হাযাল কালবা মিন আল আতাশ মিছলুল লাযী কানা বালাগা, তার একটা ফিলিংস তার আসলো যে আমার যেমন করে পানির পিপাসা হয়েছিল নিশ্চয় এই কুকুরটারও তাই হচ্ছে। এই কারণে লোকটা যায় ফানাযাল আল বিরা ফামালা খুফাহু সুম্মা আমসাকাহু বিফিহি ফাসাকাল কালবা। লোকটা সেখানে যেয়ে ওই কুয়াতে নামে পায়ের মোজা খুলে মোজার ভিতরে কয়েক ফুটা পানি, আপনার মোজা যদি আপনার মোজাতে পানি কত ফুটা আসবে, মোজা ভিজে কত ফুটা পানি আসবে, কয়েক ফুটা পানি সামান্য যা আসলো পানি নিয়ে এসে ওই লোকটা কুকুরের মুখে সামান্য কয়েক ফুটা পানি দিল। এই লোক সবে কদরে বন্দেগি করেনি, এই লোক সর্বরাতে বন্দেগী করেনি, এই লোক তওয়াব করেনি, হাজারবার কোরআন শরীফের খতম পড়েনি, তাম জিন্দেগি নফল বন্দেগী করেনি, তাহাজ্জুদ পড়েনি, কিছুই করেনি, তার বিশ্বাসী কোনো ইবাদতই করেনি। সে এমনিতে যাচ্ছিল, হঠাৎ তার একটা ফিলিংস হলো যে আমার যেমন করে পানির পিপাসা হয়েছিল তারও ঠিক তেমনি পানির পিপাসা হয়েছে। এই মোজার ভিতরে কোনো গ্লাস দেয়া না, পায়ের মোজা ভিজাইয়া কয়েক ফুটা পানি কুকুরের মুখে দিল। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আমার বান্দা আমার এক মখলুককে তুমি দয়া করেছো, রহম করেছো, কুকুরের মুখে যেভাবে হোক এক ফুটা পানি দিয়েছো, তোমার তাম জিন্দগির গুণা আমি মাফ করে দেব। এ হচ্ছে ইসলাম, এ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আমার আল্লাহ দরবারের থেকে কেউ যেন আমাকে নিরাশ না করে এমন বিশ্বাস। হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি জালিম এক বাদশা, মৌতের আগ পর্যন্ত হাজ্জাজের সামনে দাঁড়িয়ে কেউ নসিহত করবেন এই সাহস ছিল না হাসান বসরি ছাড়া। আর কেউ হাজ্জাজের সামনে দাঁড়িয়ে কেউ নসিহত করবেন এই সাহসও কারো ছিল না, অনেক বড় জালিম। কিন্তু তার ভালো কাজও আছে, কোরআন শরীফে জের জবর উনি দিয়েছেন। যখন মৌতের বিছানায় সবাই আসে এখন সবার সাহস, সব হুজুর যায় এখন নসিহত করেন, তেল মারা কেউ কম নাই। আমার নানা সাইদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি কোরিয়া হাসান রাজাক 300 হুজুর জমাইয়া ক্লিন শেভ করে বলতেছে সবার সামনে যে কেমন হলো, সবাই বলতেছে খুব ভালো খুব ভালো খুব ভালো। আমার নানা বলেছিলেন যে এটা খারাপ না, দেখতে সুন্দর দেখা, কিন্তু আমার পায়ের মুরালি থেকে ভালো না, আমার এটা আরো সুন্দর। যারা আমার নানা এত বেড়া ছিলেন, আমার নানা সেই আব্বাস আলী ওনার ওই কত কিছু আছে আপনারা যা গড়ি আছে এটা বলতে রহমতুল্লাহ আলাইহি। আসদ্রজি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
জান্নাত হবে। আর যদি অনেক মানুষ প্রশ্ন করেন আমাকে, হুজুর আপনি এত সবর করেন কেমনে, কোন কারণে আমাকে আমার আপন জনেরা প্রশ্ন করেন, একজন আছেন আমার পরিচিত জালাল খান সাহেব আমেরিকায় প্রায় প্রশ্ন করেন যে আপনি এত সবর করুন কেমনে। আমি কোনো সবর করতে পারি কিনা আমি জানি না, তবে আমি এই কথা বলি যে পিঁপড়া যখন কামড় দেয় তখন যদি উফ বলি, তাহলে যদি কেউ গোড়াল দিয়ে আঘাত করে কি বল, যত বেশি আমার সাথে অন্যায় করা হোক আমি কাউকে হিংসা করতে পারি না। কারণ হলো যদি আমার অন্তরে কারো জন্য হিংসা দেখে আমার সম্পর্ক বাদ হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামীস, জান্নাতের দুয়ার খোলা হয় সপ্তাহে দুই দিন। জানি না আপনারা হাদিস আর শুনছেন কিনা, জান্নাতের দুয়ার খোলা হয় সপ্তাহে দুই দিন, জান্নাতের দুয়ার ওপেন খুলে দেওয়া হয়। আমি এই কথা বলছি না জান্নাতের দুয়ার বাকি পাঁচ দিন বন্ধ থাকে, এটাও বলছি না। এই হাদিসে আল্লাহর হাবিব বিশেষভাবে দুই দিনের ফজিলত বয়ান করেছেন। তুফতাহু আবওয়াবুল জান্নাত ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামীস, সপ্তাহে দুই দিন জান্নাতের দুয়ার খোলা রাখা হয়, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। আল্লাহর হাবিব সপ্তাহে এই দুই দিন রোজা রাখতেন, সোমবার দিনের ফজিলত হয়েছে আল্লাহ রসুলের জন্মের কারণে, আল্লাহ রসুলের কারণে সোমবার দিনের ফজিলত, শুধুমাত্র আল্লাহ রসুলের কারণে আর কোনো কারণে না। মানুষ এই কথা বোঝে না, শুক্রবার দিনের ফজিলত হয়েছে বহু কারণ আছে, এর মধ্যে একটা হলো আদম আলাইহিস সালামকে এই দিন বানানো হয়েছে, আদম আলাইহিস সালামকে এই দিন দুনিয়াতে বানানো হয়েছে, আদম আলাইহিস সালাম এই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পাঁচটা ফজিলতের মধ্যে এই তিনটা। শনিবার দিন ফজিলত আছে, শনিবার দিন কিছু মানুষের ফজিলত ওয়ালা দিন, তাদের সুরিদের সাবাত দেয় ইহুদিদের। রোববার দিন ফজিলত আছে খ্রিস্টানদের, তাদের ঈদের দিন। আরব ক্যালেন্ডারে সোমবার দিনের কোন ফজিলত এর আগে ছিল না, আল্লাহ রসুলের জন্ম হওয়ার আগে। আল্লাহর হাবিবের জন্ম সোমবার দিন, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয় প্রথম সোমবার দিন, আল্লাহর হাবিব মদিনা শরীফ থেকে বিদায় নেন, মক্কা শরীফ থেকে বিদায় নেন সোমবার দিন, আল্লাহর হাবিব মদিনা শরীফে দাখিল হন সোমবার দিন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেন সোমবার দিন, আল্লাহর হাবিব রোজা রাখতেন জীবনের প্রতিটি সোমবার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন, আল্লাহ রাসূল বলেন দুই কারণে রোজা রাখি প্রতি সোমবারে, সোমবারে আমার জন্ম হয়েছে আর সোমবার আমার উপরে কোরআন নাযিল হয়েছে। সুতরাং আল্লাহ রসুলের জন্মের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে এত সম্মান করেন, আল্লাহ রসুলের জীবনের গুরুত্বপূর্ণ দিন সোমবার দিন এত সম্মান করা হয় যে পুরা জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয় কেন, আমার নবীর জন্মদিন এই দিন। মুসলিম শরীফের হাদিস পড়ে শুনিয়েছি, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন, জান্নাতের সব দুয়ার খুলে দেওয়া হয় সোমবার দিন, কেন, আমার নবীর কারণে।
ওয়াইয়াউমাল খামিস আর বৃহস্পতিবার দিন ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে maaf করে দেন এই দুই দিন সবাইকে maaf করা হয় শুধুমাত্র যে শিরক করে তাকে maaf করা হয় না ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা আর আরেকজনকে maaf করা হয় না যার অন্তরে তার ভাইয়ের প্রতি হিংসা আছে যার অন্তরে তার গুরু ভাইয়ের প্রতি হিংসা আছে তাকে maaf করা হয় না যত বড় সুফি সাহেব কেউ হই না কেন যদি যত বড় ইমাম কেউ হই না কেন বিশুদ্ধতম হাদিস আল্লাহর রাসূল বলে দিয়েছেন মাফি আছে হ্যাঁ মাফি আছে মাগফিরাত দুয়ার খোলা আছে হ্যাঁ খোলা আছে তাওবার দুয়ার খোলা আছে হ্যাঁ খোলা আছে তবে হিংসুকের জন্য কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দেন আমজিরু হাদাইনি হাত্তা ইসতালিহা এই দুইজনকে maaf করা হবে না এই দিন সোমবার হোক এই দিন বৃহস্পতিবার দিন হোক এই দিন সবে বরাত হোক এই দিন সবে কদর হোক যে কোনো দিন হোক না কেন এদেরকে maaf করা হবে না যাদের অন্তরে হিংসা আছে আল্লাহ যখন বলে দেন আনজিরু হাদাইনি হাত্তা ইসতালিহা এই দুইজনকে ছেড়ে দাও এদের জন্য মাফি নাই যত সময় না তারা শুদ্ধ হয়েছে যত সময় তারা হিংসা বর্জন না করেছে অত সময় এদেরকে মাফ করা হবে না তিনবার বলা হয় প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার তিনবার করে বলা হয় প্রতি হিংসুকের জন্য এই দুইজনকে যাদের দুইজনের অন্তরে হিংসা আছে আমি ওনাকে হিংসা করি উনি আমাকে হিংসা করেন এই দুইজনের মাফি নাই আনজিরু হাদাইনি হাত্তা ইসতালিহা আরো হাদিস আছে এই মানার আরেকটা হাদিস বলি এটাও মুসলিম শরীফের সেখানে হলো তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমিন খামিসিন ওয়া ইসনাইনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের আমল পেশ করা হয় দুই দিন সপ্তাহে দুই দিন আমল পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউমি লিকুল্লি ইমরিইন ওই দুই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার মাফির ঘোষণা দেন শুধুমাত্র যার অন্তরে শিরিক আছে তাকে maaf করা হয় না আর যার অন্তরে হিংসা আছে তাকেও maaf করা হয় না হাজিরিন আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ দিন আছে দলিল লাগে না আমার জন্মদিন আমার জন্য গুরুত্বপূর্ণ দিন না কোনো গুরুত্ব নাই আপনার জন্ম যেদিন হলো এই দিনের গুরুত্ব আপনার জীবনে আছে না নাই আপনি যদি জন্মই না হতো কিছুই হতো না না আমেরিকা না লন্ডন না না কোনো ভিসা হতো জন্ম হওয়ার কারণেই তো এইসব হয়েছে সুতরাং আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ দিন দলিল ছাড়া আমার জন্মদিন আর আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ দিন দলিল ছাড়া যেদিন আমার মত হবে সেই দিনও গুরুত্বপূর্ণ দিন দুনিয়াতে আমি এসেছিলাম কোনো নাফরমানি ছিল না সব মানুষের কাছে আমি ভালো ছিলাম দুনিয়াতে কিছু যাই নিতে যাচ্ছে এই দিন গুরুত্বপূর্ণ দিন তাম জিন্দগির নাফরমানি নিয়ে যাচ্ছে আর যেদিন আমাকে আবার তোলা হবে এই তিন দিন গুরুত্বপূর্ণ দিন কোরআন শরীফে এই কথা আছে ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া এক নবীর কথা বলা হয়েছে নবীকে সালাম নবীর উপরে সালাম ওই দিন যেই দিন তার জন্ম হয়েছিল নবীর উপরে সালাম ওই দিন যেই দিন তার মৌত হবে আর নবীর উপরে সালাম ওই দিন যেই দিন তাকে আবার তোলা হবে সুতরাং এই তিন দিন গুরুত্বপূর্ণ দিন কোনো কোনো ধরনের সন্দেহ নাই বনি ইসরাইলের কাছে গুরুত্বপূর্ণ দিন ছিল দশ মুহররম কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দিন নাজাত দিয়েছিলেন আমি এই ভূমিকা দিতেছি একটা কথা বোঝানোর জন্য যে দিনের গুরুত্ব আছে সব দিন সমান না বনি ইসরাইলকে নাজাত দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ হে মূসা আমার দিনগুলি তাদেরকে স্মরণ করিয়ে দিন অর্থাৎ কিছু কিছু দিন আছে দিনগুলোকে তোমরা স্মরণ করে রাখো স্মরণীয় করে রাখো এই দিনগুলোকে তোমরা ভুলে যাও না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে পরিষ্কার বলে দিলেন ওই দিন কোন দিন যেই দিন তোমরা নিয়ামত পাও এই দিনকে ভুলে যাও না হাজিরিন কিবলা পরিবর্তন হয়েছিল আমাদের কিবলা পরিবর্তন হয়েছিল যেই সব বিষয়
এই উম্মতকে আলাদা উম্মত করেছে। এর মধ্যে একটা হলো আমরা আদের নবীর উম্মত, কেউ আমাদের সাথে শেয়ার না এখানে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সবাই, কিন্তু আখের নবীর উম্মত আমরা, আমাদের সাথে কেউ শেয়ার না, কোরআন শরীফ আমাদের আর কেউ শেয়ার না, অন্যান্য কিতাব আমরা মানি কিন্তু শেয়ার, আমরা মুসা আলাইহিস সালাম মানি তারাও মানে, আমরা ঈসা আলাইহিস সালাম মানি তারাও মানে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি তারা কেউ মানে না। কিবলা ছিল এমন, বাইতুল মাকদিস সবার কিবলা ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখেন, কাবা শরীফ বানানো হলো প্রথম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, প্রথম ঘর বানানো হলো দুনিয়াতে ইবাদতের জন্য কাবা শরীফ, আর কিবলা বানানো হলো বাইতুল মাকদিস। কাবা শরীফ বানানোর 40 বছর পরে বাইতুল মাকদিস বানানো হলো, সমস্ত নবী রাসূলের কিবলা বাইতুল মাকদিস, আল্লাহ রাসূল মক্কা শরীফে, আল্লাহ রাসূল মদিনা শরীফে 16-17 মাস কিবলা বাইতুল মাকদিস। যেই দিন কিবলা পরিবর্তন করে আমাদেরকে আরো আলাদা জাতি করা হলো, আমাদের নতুন কিবলা, কিবলার দিক থেকে আমাদের সমকক্ষ না, এই দুনিয়ার নাবি মক্কা শরীফ, কাবা শরীফ, এটাকে কিবলা যেদিন বানায় দেওয়া হলো, ওই দিন কোন দিন ছিল? ওই দিনটাও নিসফে শাবানের দিন ছিল, তারিখে তবারিক, ইমাম তবারি রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব, আমি কিতাব দেখেই বলি, صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم، صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم، تاريخ الطبري الجزء الثاني দ্বিতীয় খণ্ড পেজ হলো 416 দ্বিতীয় হিজরির ঘটনা। واختلف فقال بعضهم وهم الجمهور الاعظم، جمهور الاعظم মেজরিটি ইমামদের মত হলো সুরিফাত ফি নিসফি মিন শাবান, কিবলা পরিবর্তন করা হলো নিসফে শাবানে, নিসফে শাবানের দিনে কিবলা পরিবর্তন করা হলো। সুতরাং আর কোন ফজিলত যদি না থাকে তা অবশ্যই আছে, এটাও তো ফজিলতের, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে কিবলা পরিবর্তন করে এই জাতিকে আবার আলাদা জাতি প্রতিষ্ঠা করেছেন, এই জাতির নিজস্ব কিবলা আছে। হাজরিন টাইম শেষ, একটা প্রশ্ন অনেকে করবেন যে এই রাতে যেটা বলেন যে এই রাতের কেউ কিছু করে নাই, এই রাত উপলক্ষে নাকি কেউ কিছু করেন? হাফিজ ইবনে তাইমিয়া ওনার একটা কিতাব থেকে বলি, এর আগে আমরা কিতাব থেকে দলিল দিয়েছি, আজকে অন্য একটা কিতাব থেকে দলিল দেই, আগে আমরা দলিল দিয়েছি মজমুউ ফাতাওয়া থেকে, আপনারা অনেকে দেখেছেন, আজকে একটা নতুন কিতাব বলি, ইক্তদাউ সিরাতাল মুস্তাকিম প্রথম খণ্ড পেজ 631 হাফিজ ইবনে তাইমিয়া বলে নমিন হাদাল বাব লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ রুইয়া ফি ফাদলিহা মিন আল আহাদীসিল মারফুআতি ওয়াল আসার মা ইক্তাদি আন্নাহা লাইলাতুন মুফাদ্দালা وان من السلف من كان يخصها بالصلاه فيها। তিনি বলেন যে এই রাত ফজিলত ওয়ালা এক রাত, এই রাতের ফজিলত সম্পর্কে বহু মরফু হাদিস বর্ণিত আছে, সুতরাং এই রাত একটা ফজিলত ওয়ালা রাত, এবং সালাফদের মধ্যে আগে আমাদের যেসব ইমামরা গত হয়েছেন, বুজুর্গ গত হয়েছেন, একার মানুষ গত হয়েছেন, তাদের মধ্যে অনেকে এই রাত নামাজের জন্য আলাদা নামাজ পড়ার জন্য গুরুত্ব দিতেন, আরো বহু কিতাবের মধ্যে আছে। এই রাতে মক্কা শরীফ হোক, মদিনা শরীফ হোক, শাম হোক, পুরো মুসলিম জাহানে এই রাতে গুরুত্ব দিয়ে বন্দেগী করা হতো। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাব আল উম এই কিতাবের মধ্যে ইমাম শাফি বলেন ক্বালা শাফি রহমতুল্লাহ আলাইহি ওয়া বালাগানা আন্নাহু কানা ইয়াকাল ইন্না আদ-দুআ ইউস্তাজাবু ফি খামস লায়ালিন, দোয়া কবুল করা হয় 5 রাতে, লাইলাতুল জুমআ জুমআর রাতে, ওয়া লাইলাতুল আদহা ঈদুল আদহার রাতে, ওয়া লাইলাতুল ফিত্র ঈদুল ফিত্রের রাতে, ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব রজব মাসের প্রথম রাতে, ওয়া লাইলাতুন নিসফ মিন শাবান আর নিসফ শাবানের রাতেও দোয়া কবুল করা হয়। মক্কা শরীফে আমিল আমালু আহলি মক্কা লাইলাতুন নিসফ মিন শাবান ওয়া আহলু মক্কা ফিমা মাদা ইলা আল ইয়াউমি ইযা কানা লাইলাতুন নিসফ মিন শাবান,
خرج عامة الرجال والنساء إلى المسجد فصلوا وطافوا أحيوا ليلتهم حتى الصباح بالقراءة بالمسجد الحرام حتى يختموا القرآن كله مكاشرين مانوش شبه حرم شريف عزير هو جتن پورا رات نماز بورتن قرآن شريف ختم بورت جنت قراءة এর এগারো বহু কিতাবের মধ্যে আছে। এই রাত গুরুত্ব দেওয়া হয়নি, এই রাত এবং দেরি করা হয়নি, এমন সময় আগে গত হয়নি, বর্তমানে আমাদের সময় যা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালামত রাখুন, বলি আমিন। আমাদের নাই একটা লম্বা লিস্ট আছে, নাই নাই, আপনি শুধু নাই নাই শুনবেন, কিছু মানুষ মানে শুধু নাই নাই। আপনি ফজরের ফরজ নামাজের পরে দোয়া নাই, আপনার শবে বরাত নাই, আপনার শবে মেরাজ নাই, আপনার অমুক নাই, মানে কত কিছু নাই। এখন নাই হইতে হইতে তারাবিও নাই, আগে বলতো যে তারাবি আট রাকাত বলতেন বছর দেড় বছর, এখন বলতেছেন আট না যা বারো পড়ো, এখন বলতেছেন আট না কাবলা জুম্মা বাদা জুম্মা নাই। আমি মুসলিম শরীফের হাদিস হাতে দেওয়ার পরে, মুসলিম শরীফের হাদিস কারো হাতে দেওয়ার পরে, এখন বাংলাদেশ থেকে বানাইছে, উনি বলতেছেন হাতে নিয়া বলতেছে, উনি বলতেছে আমি যা বলেছি তাই ঠিক, কেমন পর্যন্ত তোমরা কোন মোল্লার পেছে পড়ছো। হাদিস দিলাম মুসলিম শরীফের, কাবলা জুম্মাও আছে বাদা জুম্মাও আছে। হাজিরিন আমরা কঠিন সময় অতিক্রম করতেছি, আমাদের সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালামত এখন পরিবারগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সালামত এখন, বিশেষ করে আমাদের আওলাদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জমানায়, কারণ যে কেউ আমরা বিদায় নিব যে কোনো মুহূর্তে অন্তত আমার ছেলের জন্য আমার কবর জিয়ারত করে, অন্তত এই আশা যেন আমার ছেলেটা শবে বরাত আসলে শবে কদর আসলে মসজিদে যে আমাকে স্মরণ করে, যে কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন, আমিন। তাম দুনিয়ায় আল্লাহ হাবিব যত উম্মত আছেন গুনাহগার সবাইকে মাফ করুন, যারা এই কোনো বিপদে মুসিবতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুসিবত থেকে রেহাই দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।